সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 18 জুলাই 2022 রোজ সোমবার আমরা চেষ্টা করব হাট থেকে কিনা গরু যখন বের হয়ে যাবে সেই গরুগুলোর কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব, যে কী দামে গরুগুলো কিনলো। আমরা এই পাশে দুটি গরু দেখতে পাচ্ছি, তার আগে এই গরুটা একটু তথ্য নিব যে এই গরুটা কত দিয়ে কিনা হলো। বকনা গরু, সিন্ধি জাত, গরুটা দেখে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। দেখা যাচ্ছে ভাই 61,500। দর্শক, সিন্ধি খুব সুন্দর গরু, 61,500 দিয়ে নিচ্ছে ভাই। এটা কত দিয়ে কিনা হয়েছে? 114 জোড়া। দর্শক, 114 পালনের জন্য 1,14,000 দিয়ে কিনা হয়েছে। আমরা এই পাশে দুটি গরু দেখতে পাচ্ছি, দিয়ে চলুন দেখি এগুলোর একটু তথ্য নিতে পারি নাকি। কাকা, এগুলো কার গরু আপনার কিনা হলো? এটা এটা সিন্ধি না? কতদিয়ে কিনছেন এটা? 70,000। দর্শক, 70,000 সিন্ধি জাতের এই বকনা গরু। গরুটা খুব সুন্দর। আমরা এই পাশে একটি সার গরু আসতেছে দেখি। কত কলদা কিনলেন ভাই? এটা কলদা কিনছেন? 45,500। দর্শক, 45,500 দিয়ে কিনা হয়েছে। আর এই পাশে এটা সার, এটা কত দেখেন কাকা? কত দিয়ে? হ্যাঁ, 71,000। দর্শক, 71,000 দিয়ে এই পালনের সার গরুটি পেয়ে যাবেন। কিনছে, পা হাত পা গুলো মোটামুটি আছে। আমরা চেষ্টা করবো আরও কিছু গরুর তথ্য জানার জন্য যেগুলো মূলত কিনা হয়েছে। এই বকনাটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। এটা কত দিয়ে কাকা? কত দিয়ে? কত 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 দাম এটা? 41,000। দর্শক, 41,000। আচ্ছা, 41,000 কিনা দাম। কাকা, এটার দাম কত হলো? 49,200। 49,200 কিনা হয়েছে। আমরা হাট থেকে বের হওয়া গরুগুলোর একটু তথ্য জানানোর চেষ্টা করব। এর আগে আমরা এই পাশের সিন্ধি জাতের গরুগুলোর দামের ধারণা দিয়ে অলরেডি দিয়ে দিছি, এখন হাট থেকে বের হওয়া গরুগুলোর একটু দামের চেষ্টা করব। সালাম আলাইকুম ভাই, ভালো। আজকে ছোট গরু কিনলেন, কারণ ছোট গরু ভালো পত্তা বেশি। 26,000 বয়স? বয়স দুই দা। দর্শক, 26,000 টাকা দাম দেখেন। আচ্ছা, দাম 26,000। আরও কিছু কিনা গরু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তার আগেই আমরা এখানে একটা সিন্ধি গরু দেখি, দেখি এটা কিনা হলো নাকি। এই গরুটা কার? এটা এটা কিনা হয়েছে? কত দিয়ে কিনছেন? 66,000। দর্শক, খুব সুন্দর, 66,000 দিয়ে কিনা হয়েছে। দেখেন সিন্ধি একবারে 66,000 দাম হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর কোনটা? এটা এটা কিনা হয়েছে না বিক্রি? এটা বিক্রি? আচ্ছা, কত চাচ্ছেন এটা? 55,000। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিনা গরু যেগুলো আসবে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো, ধৈর্য সহকারে দেখবেন। এই পাশে একটি গরু আসতেছে, এটা দেখি কাকা দাম। দাম 64,000। দর্শক, 64,000 দেখেন। এটা কত হলো ভাই? 100। 100। এই পাশে বকনা গরুগুলো অলরেডি কিছু বকনা বিক্রি হয়ে গেছে, অনেক বেশি বকনা গরু ছিল এই পাশে। আমরা কিনা গরুগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি। আমরা অবস্থান হচ্ছে ছাত্রা গরুর হাট, নওগাঁ জেলায় অবস্থিত। সপ্তাহে একদিন সোমবার করে বসে এই হাটটি। ভাইটা কত কত দেখি না হলো? কত? 43,000 বকনা, বকনা গরু। এটা এটা কতটা কিনলেন? ফেরত, মাশাআল্লাহ, ফেরত। ভাইটা কিনা হলো নাকি? কতটা কিনলেন? 56,000। দর্শক, সঠিক তথ্য এগুলো। আমরা এর আগে যেই ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখবেন যে ওখানে কীরকম দাম চা, আর এটা হলো একবারে কিনা দাম 56,000।
ব্যাপক পরিমাণের ক্রেতা দেখা যাচ্ছে হাটে। ঈদের পরে পালনের গরুগুলো কিনতেছে সবাই। এই যে দেখেন এখনো বকনা গরুগুলো কিরকম আছে, ব্যাপক পরিমাণের আছে বকনা গরুগুলো। এগুলো কিছু কিছু গরুর অলরেডি আমরা তথ্য আপনাদের জানিয়েছি। এটা কত দেখি না হলো? 82,000 দর্শক, 82,000 গরু গেল। দেখি হেঁটে হেঁটে যাইতে যাইতে আর কোনো গরু পাই নাকি। এখানে দুইটি গরু আসতেছে, আমরা দেখি চেষ্টা করব। কাকা এটা কিনা হলো তো ফেরত নাকি? বেসা লাগবে। হ্যাঁ, এটা এটা কত কিনলেন? এটা কত দিয়ে কিনছেন? এটা 48,000। জোড়া 1,00,000 এই দুটা? আচ্ছা, এর সার কত দেখলেন? সার 1,15,000 জোড়া। আচ্ছা, এই জোড়া কত ভাই? আরে ভাই, এই সারের জোড়া কত দিয়ে কিনলেন? ফেরত আর কত দাম বলছে? হাটের মধ্যে ছিল আজকের কত নিল পর্ব। আমরা অলরেডি ভিডিও শেষের দিকে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।